আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি অনেক সময় কচ্ছপে পরিণত হয়, মানে স্লো হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের ভিডিওতে দেখানো স্টেপগুলো অনুসরণ করুন। আশা করি এই সমস্যার সমাধান পাবেন। Welcome to a new video on Hello Bangladesh YouTube channel. আপনার ফোনের RAM ROM সাইজ যদি তুলনামূলকভাবে ছোট হয় বা কম হয়, সেক্ষেত্রে আপনি লাইটওয়েট অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমাদের সাজেশন যেমন ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, ইউটিউব গো ইত্যাদি। আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে ফেলা। আমরা এমন কিছু অ্যাপ ডাউনলোড করি যেগুলো একবার ব্যবহার করার পর আর ব্যবহার করার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে এই অ্যাপগুলো সাথে সাথে আনইনস্টল করে ফেলুন। সবসময় চেষ্টা করবেন ফোন স্টোরেজ ফাঁকা রাখতে। এক্ষেত্রে আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারেন। এতে করে আপনার প্রয়োজনীয় ডাটাগুলো মেমোরি কার্ডে রাখতে পারবেন এবং আপনার ফোন স্টোরেজটিও ফাঁকা থাকলো, আর এতে আপনার ফোনের স্পিড তুলনামূলকভাবে বেশি পাবেন। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলোকে ডিসেবল করে দিন। এতে করে ব্যাটারি চার্জ সাশ্রয় হবে, সাথে সাথে আপনার ফোনের স্পিডও বাড়বে। ফোনের সেটিং অপশনে গিয়ে অ্যানিমেশন মোডটি অফ করে রাখুন। স্যামসাং মোবাইলের ক্ষেত্রে অ্যানিমেশন মোড অফ করার জন্য সেটিং অপশনে যান, তারপর অ্যাডভান্স ফিচার্স এই অপশনটিতে ক্লিক করুন, তারপর অ্যানিমেশন মোড ডিসেবল করে দিন। ডাটা সেভিং মোড এই অপশনটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি সাধারণত ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই অপশনটি অন করে রাখলে আমাদের ব্রাউজিং স্পিড বাড়বে এবং সাথে ফোনের গতিও বাড়বে।